When the night was closing in, I was alone and so afraid. Couldn't see the light. No. Then my world began to Hi, kya bosta sabar? Asha kuchh sabai bhalo ache. তো আজকে আসছে আমরা আরেকটা ইংলিশ ব্রেকফাস্ট কভার করার জন্য। সো রিসেন্টলি হচ্ছে আমরা নাড়েবিনে একটা ইংলিশ ব্রেকফাস্ট কভার করি। সো ওই এপিসোডটা রিলিজ করার পর অনেকে বলছিলেন যে ওনাদের প্রাইসটা একটু বেশি হয়ে যায়, এর থেকে কম প্রাইসে যদি ঢাকার মধ্যে কোনো ইংলিশ ব্রেকফাস্ট থাকে সেটা যেন আমরা কভার করে আপনাদের সাথে শেয়ার করি। সো আমরা আজকে আসছি একটু খোঁজাখুঁজি করার পর একটা প্লেস খুঁজে পাই, সেটা হচ্ছে একেবারে রিজনেবল প্রাইস, এর থেকে রিজনেবল প্রাইস আসলে আমার মনে হয় না সম্ভব। সো আমরা একটা প্লেস খুঁজে পাই, সেটা হচ্ছে ক্যাফে ব্লু। এটার লোকেশানটা হচ্ছে আপনার পান্থপথের এইদিকে, আপনি হচ্ছে স্কোয়ার হসপিটালের ঠিক পাশেই। আমি ডেসক্রিপশানে হচ্ছে ওনাদের লোকেশানের লিঙ্কটা দিয়ে দিব। সো আমরা হচ্ছে একটু পরে আপনাদেরকে প্রাইসিং অ্যান্ড ওভারঅল ডিটেলস দেখাবো, তারপর রিভিউতে যাবো। এফাকে হচ্ছে আপনাদের একটু ওদের ইন্টেরিয়রটা দেখে নেবো, কত ইন্টেরিয়রটা হচ্ছে মানে সিম্পলি গর্জিয়াস, মানে এক কথা অসাধারণ। যারা আগে ইন্টেরিয়রটা দেখে নেয়। বাই দ্য ওয়ে, দিস ইজ ইমরান, ইউ আর ওয়াচিং ইন্দ্র রিডস, ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ডিং। ওকে, সো হচ্ছে আমি দেখাই দিলাম আপনাদেরকে ইন্টেরিয়রটা, এখন হচ্ছে আমরা আপনাদেরকে মেনুটা দেখাই দিব। তো এটা হচ্ছে তাদের মেনু, অনেক বিশাল একটা মেনু। এখানে হচ্ছে আপনি লাঞ্চ ডিনার সবই পাবেন, তাদের ব্রেকফাস্টও পাবেন। তো আমরা যদি সকালে আসছি ব্রেকফাস্টে কভার করার জন্য, আমরা ব্রেকফাস্টে আপনাদেরকে দেখাবো। তো আমাদের ব্রেকফাস্টে ইংলিশ ব্রেকফাস্ট দুইটা অপশন আছে, যদি একটি ফোরশোটার জন্য একটা 99 টাকা, একটা 149 টাকা। এর থেকে কমে আসলে আমার মনে হয় না ইংলিশ ব্রেকফাস্ট পসিবল। তো চলেন আমি প্রথমে দেখাই যে আপনাদের কোনটাতে কী কী পাবেন আর কি। 99 টাকা যে ব্রেকফাস্টটা, এটা হচ্ছে অ্যাভেলেবেল থাকে সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত, মানে এই ব্রেকফাস্টগুলো। এরপর হচ্ছে আপনি লাঞ্চ আইটেম খুব অর্ডার করতে হবে আর কি, আপনি একটার পরে আসেন। আর এখানে হয় একটু অফার চলছে, যদি আপনি ব্রেকফাস্টের সাথে দুইটা কফি নেন, সাথে হচ্ছে কমপ্লিমেন্টারি একটা ফ্রি পাবেন। তো 99 টাকা ওনার যে ব্রেকফাস্টটা, এখানে পাচ্ছেন হচ্ছে আপনি চিকেন সাস্তিক পাচ্ছেন, ফ্রেশ টোস্ট পাচ্ছেন, ওয়েজেস পাচ্ছেন, বেক বিন, সই তো এগুলো হচ্ছে 99 টাকার মধ্যে। আর হচ্ছে ব্লু ব্রেকফাস্ট যেটা, ওটা 149 টাকা। এখানে পাবেন হচ্ছে আপনি অমলেট উইথ চিজ মাশরুম, ফ্রেঞ্চ টোস্ট, বেক ডিউ, সসেজ, ওয়েজেস অ্যান্ড গ্রিল টমেটো, এটা হচ্ছে 149 টাকা। তো আমি দুইটাই অর্ডার করছি, আপনাদেরকে দেখা থাকবো আপনাদেরকে দুইটাই। তো আমি দুইটা আসুক টেবিল, আসটা হচ্ছে পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে। এর মধ্যে প্রেসটা নিয়ে একটু কথা বলে দেয়, প্রেসটা খুঁজে পেতে অনেকের প্রবলেম হতে পারে। ওদের লোকেশানটা হচ্ছে আপনার কী বলে স্কোয়ার যে হসপিটালটির পাশে হচ্ছে আপনার যে ইউনি ক্যাফেটা আছে, ইউনি ক্যাফের বিল্ডিংয়ে। এখানে লিফ্টের 14-এ উঠবেন, লিফ্টের 14-এ উঠে ওইখান থেকে হচ্ছে একটা ফ্লোর আবার হেঁটে উঠতে হয়। তো অনেকের খুঁজে পেতে একটু প্রবলেম হয়, সেজন্য বলে দিলাম আর কি, বুঝাইছি জায়গাটাকে। দেখা হচ্ছে ভিতর ওনাদের হচ্ছে ডাইনিং এরিয়াটা, বাইরে হচ্ছে অনেক সুন্দর একটা হচ্ছে লাইক স্মোকিং জোন, বাট হচ্ছে বসার জন্য। আর বিকালে যদি আসেন, আমি জায়গাটা বিকালে আসছিলাম, একদম লাইটিংয়ের জন্য বেশ সুন্দর লাগে, কারণ উপরে হওয়াতে ওটা আশেপাশে খুব ভালো একটা ভিউ পাবেন। তো সব কিছু মিলে বিকালের জন্য এটা একটা ভালো প্লেস। বাট আমি হচ্ছে জাস্ট আজকে ব্রেকফাস্টটা দেখাতে আসছি, কারণ আপনাদের একটা ডিমান্ড ছিল রিজনেবল প্রাইসে একটা ব্রেকফাস্ট দেখানো, ইংলিশ ব্রেকফাস্ট। তো দ্যাটস ওয়াই এখানে আসছি। সো আপনাদের খাওয়াটা আসুক, খাওয়াটা আসতে হচ্ছে আমরা ভিতরে গিয়ে কথা বলছি, কারণ বাইরে অনেক গরম। সো ভিতরে গিয়ে দেখো। ওকে, সো এটা হচ্ছে আমাদের ব্রেকফাস্ট আজকের জন্য। সো এটা যেটা দেখতে পাচ্ছেন প্রথমে সামনে, সেটা হচ্ছে ওনাদের ব্লু ব্রেকফাস্ট, যেটা এটা 149 টাকা। এখানে হচ্ছে চিজ অমলেট আসবে, আপনার হচ্ছে বেক বিন আসবে, ওয়েজেস আসবে, সসেজ আসবে, রোস্টেড পটেটো আসবে, আর হচ্ছে ফ্রেঞ্চ টোস্ট আসবে। সো এই পুরো প্লেটারটার প্রাইস হচ্ছে 149 টাকা। সবচেয়ে যে রিজনেবল প্রাইস যেটা, এটা ছিল অনলি 99 টাকা। এখানে হচ্ছে সাসলিক আসবে, ফ্রেঞ্চ টোস্ট, ওয়েজেস, আর হচ্ছে বেক বিন, আর সাথে হচ্ছে আমরা রেগুলার ক্যাপাসিটি হচ্ছে সেটা নিয়েছি। সো চলো আমরা সাথে রিভিউতে যাই, রিভিউ থেকে দেখাচ্ছি কোনটা টেস্ট করবো। অলরাইট, সো হচ্ছে আমাদের খাওয়া দাওয়া মোটামুটি চলে আসছে। সো আমি শর্টে দেখাই দিব এটা আপনাদেরকে কোনটা কী। আমি ফার্স্টে সেটা রেগুলার ক্যাপাসিটি নিয়েছি, বিকজ মর্নিংয়ে আসছি। তো আমাদের ক্যাপাসিনো যেটা হয় খুব স্ট্রং কফি খাই না, লাইক আমেরিকানো এসপ্রেসো। আমার ক্যাপাসিনো দিয়েই মর্নিং স্টার্ট হয়। আর হচ্ছে ওনাদের যেটা যেন আমরা আসা রিজনেবল প্রাইসে, ওনাদের আজকে একা মানুষ অ্যাকচুয়ালি শুটে, তো হচ্ছে আমার দেখাতে একটু হয়তো কষ্ট হতে পারে বা প্রবলেম হতে পারে। এটা ছিল ওনাদের প্লেটারটা, সাসলিক, আর এই পাশে হচ্ছে আপনার ফ্রেঞ্চ টোস্ট,
এটা হচ্ছে ওয়েজেস। সো এই প্রাইস, এই প্রোডাক্টের প্রাইস হচ্ছে 99 টাকা। দিস ইজ দ্য প্লেটার, আশা করি দেখতে পাচ্ছেন। অথবা আমরা আমাদের ইনস্টাগ্রাম পেজে হচ্ছে আমরা ছবিগুলো আপলোড করে দিই। যারা ইনস্টাগ্রামে এখন আমাদের সাথে কানেক্টেড হননি, আশা করছি কানেক্টেড হয়ে যাবে, তাহলে হচ্ছে আমাদের সব আপডেট এখানে পাবেন, কোথায় আমরা কী খাচ্ছি বা হচ্ছে কোথায় রিভিউ নেক্সট আসছে, সব কিছু আমরা আগে ইনস্টাগ্রামে আপডেট দিয়ে দিই। ও আচ্ছা, এটার সাথে সাথে একটা বেগ বিন আসে, 99 টাকার সাথে সাথে বেগ বিন আসবে। তো এই সেম, তারপর হচ্ছে আমাদের ব্লু ব্রেকফাস্ট, যেটা সেখানে ব্লু ব্রেকফাস্ট, এখানে হচ্ছে চিজ অমলেট আসবে, 4 পিস হচ্ছে ফ্রেঞ্চ টোস্ট, ওয়েজেস, সসেজ, রোস্টেড টমেটো, আর সাথে বেগ বিন যেটা থাকে ওইটা ছিল, এটা হচ্ছে 149 টাকা। সো অ্যাকচুয়ালি আমার প্রথম দেখা যেটা মনে হয় 150 টাকা বা হচ্ছে 100 টাকায় খেয়ে, মানে ফার্স্ট অ্যাপিয়ারেন্সে যেটা বোঝা যায়, ফার্স্ট একটা ব্যাপার থাকে না, সো আমার মনে হয় যে না ঠিক আছে এই প্রাইস রেঞ্জে যেটা দিচ্ছে মোটামুটি ওর দিচ্ছে। সো আমি ব্রেকফাস্টটা পরে খাবো, আমি হচ্ছে কফি খাই একটু, খাই কফি, একদম ফ্রেশ একটা বিনের স্মেল পাচ্ছি আমি, যেটা দরকার সকাল সকাল একদম ক্যাফে যাবে। পারফেক্ট সকাল যেটাকে বলে, এরকম একটা কফি খেয়ে বেরোলে সারাদিন মোটামুটি ভালো এনার্জেটিক লাগে আমার কাছে। আচ্ছা, আমি হয়তো শর্টে ভিডিওটা শেষ করবো, কথা আসলে আমাদের এই ভিডিওটার কোনো প্ল্যান ছিল না, তারপরে একটা বুফে শ্যুট আছে একটু পর। তো আমি হচ্ছে এখানে যাওয়ার আগে আপনাদের ডিমান্ডের ছোটো ভিডিওটা শর্ট করে তারপরে চলে যাই এখান থেকে। তো আমি হচ্ছে একটু খেয়ে এই শর্টে বলে দেবো, সবগুলো একটা মোটামুটি সেম। আমি হচ্ছে আমি একে একটা করে খাই, চিজ অমলেট যেটা ছিল, চিজ অমলেট একটু কাটি আগে। আচ্ছা, এটা ভিতরে মাশরুম দেওয়া, রে জাস্ট ভিতরের লেয়ারটা যদি একটু দেখেন, মাশরুমের লেয়ার দেওয়া, চিজের লেয়ার দেওয়া, সব কিছু মিলে একদম মোটামুটি রিচ বলা যায় ভিতরে, একদম শুধু অনেক জায়গায় চিজ চিজ দেওয়া থাকে, বাট ভালো কোয়ান্টিটির চিজ ইউজ করছে। মাশরুমের কারণে টেস্টটা একটু এনহ্যান্স হয়েছে, বুঝা যাচ্ছে একটু। সব জায়গায় যদি হয় কি, আপনার জাস্ট চিজ অমলেটে চিজটা অ্যাড করে দেখেন, মাশরুমের কারণে ডিফারেন্ট একটা টেস্ট পাবেন আপনি, এটা আর কিছু না, বাট টেস্টটা ভালো। রোস্টেড টমেটো, টমেটো ফ্রেশ, এটা গ্রিল করা সসেজ ছিল, সসেজ যেরকম হওয়ার অ্যাজ ইউজুয়াল। আমাদের সল্টের পরিমাণটা একটু বেশি লাগছে, বাট যখন আপনি এগের সাথে টমেটোর সাথে মিক্স করে খাবেন, আশা করছি মানে হচ্ছে আপনার কম্বিনেশনটা ভালো হয়ে যাবে আর কি। দেখো ওয়েজেস ছিল, ওয়েজেস 2 পিস আসবে পার প্লেটারে। এখানে মাসাল ওয়েজেস যেরকম হয়, বাট আমি ব্রেকফাস্টটা আমি কখনো ওয়েজেস প্রেফার করি না, স্টিল আপনি এখানে আসতে ওয়েজেসটা পাবেন আর কি। একটু ঝাল দেওয়া, স্পাইসি দেওয়া, একটু ব্ল্যাক পেপার অ্যাড করা, মোটামুটি ভালোই হবে, একটু ক্রিসপি আছে, চলে। আর হচ্ছে ফ্রেঞ্চ টোস্ট ছিল, 4 পিস করে ফ্রেঞ্চ টোস্ট আসে প্রতিটা প্লেটারেই। মজা, বাট হচ্ছে যখন আপনাকে সাথে সাথে সার্ভ করবে, আমি একটু ছবি তুলছিলাম তো মানে খাওয়া শুরু করার আগে, তখন একটু লেট হয়ে যায়, একটু হার্ড হয়ে গিয়েছে, বলে আমার সাথে সাথে ট্রাই করুন, আশা করছি ভালো লাগবে। এগের একটা কোটিং দেওয়া আছে উপরে, এগের কোটিংয়ের জন্য ভালো লাগছে, বাট আমাদের অ্যাজ ইউজুয়াল দেশি স্টাইলে যে টোস্টগুলো হয় ওই রকম, বাট ফ্রেঞ্চ স্টাইলে বা হচ্ছে আমাদের ইংলিশ ব্রেকফাস্ট যে টোস্টগুলো আছে ওই রকম আমার কাছে মনে হয়নি, বাট এটা খেতে ভালো লাগবে। এটা ছিল আমাদের 149 টাকার যে প্রোডাক্টটা ছিল, আমার কাছে মনে হয় 150 টাকা এটা ডেফিনেটলি ওর্থ ইট। বিকজ আমরা যে লাস্ট এপিসোডে একটা ইংলিশ ব্রেকফাস্ট দেখিয়েছিলাম, সেখানে এই আইটেমগুলো সিমিলার আইটেমগুলোই ছিল, সেটা ছিল অলমোস্ট আপনার 500 টাকা একটা প্লেটারের জন্য, সে জায়গায় 149 টাকা আপনি এতগুলো আইটেম পাচ্ছেন। ও আচ্ছা, সাথে বেক বিন ছিল এটার সাথে, বিনটা একটু খাই। বেক বিন অ্যাকচুয়ালি সব জায়গায় সেমই হয়, খুব এক্সট্রাডিনারি কিছু না, যেটা সব জায়গায় হয় ওই রকমই, একটু জাস্ট সস ইউজ করা, সাথে হচ্ছে লাইক টমেটো সস যেরকম হয় ওই রকম। তো এটা নিয়ে আমার কোনো কমপ্লেন নেই, 149 টাকা ওর্থ ইট। আচ্ছা, আমার নেক্সট 99 টাকার যে প্রোডাক্টটা সেটা একটু খাই। তো আসলে হয় কি, এখানে পাচ্ছেন আপনি সাসলিক পাচ্ছেন,
চিকেন শাস্তি, ফ্রেঞ্চ টোস্ট যেটা আগের বেটারে ছিল, ফ্রেঞ্চ টোস্টটা খাচ্ছি না, ওয়েজেস যেটা আগের বেটারেও ছিল, বিগ বিন এটা আগের বেটারে ছিল। ডিফারেন্ট যেটা শাস্তিকটা, শাস্তির সাইজটা যদি আপনাদেরকে দেখাই, হিউজ না আমার মনে হয়। এটা যদি আমি বাইরে থেকে কিনি, এটা 150 টাকা আমার থেকে যে কেউ নেবে। একটু দেখেন, একটা দুইটা পাঁচটা চিকেনের মোটামুটি ভালোই বড় পিস, মাঝখানে হচ্ছে ক্যাপসিকাম দেওয়া, অনিয়ন দেওয়া, এটা কাইন্ড অফ আপনার গ্রিল্ড বলা চলে না, হ্যাঁ গ্রিল্ড হয় না, অনেকটা ওই রকম গ্রিল্ড। সো লেসি আমি একটু খেয়ে দেখে টেস্টটা কেমন, লুকসটা আমার কাছে অনেক ভালো লাগছে। প্রথম দেখে একটা লুকসের ব্যাপার থাকে না, চিকেনের সাইজটা দেখাই, মোটামুটি ভালোই বড়, এত বড় চিকেনের পিস, এরকম পাঁচটা পিস আসবে টোটাল। একটু বাইট দিয়ে আগে, ও চিকেনটা মোটামুটি ভালোই নরম, একদম লাগে, আপনার জুসিনেসটা বুঝতে পারবে। যাই হোক, ও দিস ইজ ফ্যান্টাস্টিক। আমি এই শাস্তিকটা খাওয়ার জন্য এখানে আবার আনি, বারবিকিউ ফ্লেভার আছে মনে হচ্ছে, টমেটো সস ইউজ করছি উপরে, একটা টমেটো সস ক্যাচাপ যেটা হয় ওইটা না, একটা ফ্যান আমাদের রেড চিলি যে একটা ইয়ে হয় সস হয়, ওই সস টেস্ট করার কারণে একটু ঝাল পাচ্ছি আমি। আর যে গ্রিলটা করছি এটার স্মোকি ফ্লেভারটা অসাধারণ, সাথে আপনি যখন চিকেনের সাথে আপনি ক্যাপসিকাম বা টমেটোটা একটু বাইট দিবেন লাইক দিস, জোস, এক কথায় জোস। তো আমি এখন এটা ক্যামেরাটা অফ করে খাবো আস্তে আস্তে। সো আমার আসলে আপনাদের ডিমান্ড ছিল রিজনেবল প্রাইসে একটা ব্রেকফাস্ট দেখানো, দেখিয়ে দিলাম, যদি ভালো লাগে আপনার সে ট্রাই করে যেতে পারেন। আসলে 99 টাকা যেটা, ওটা ট্রাই করলে আমার মনে হয় ডিসঅ্যাপয়েন্ট হবেন না, ওইটাও ঠিক আছে। 150 টাকা যেটা, ওইটাও 150 টাকা অনেক খাবার দিচ্ছে, মানে বাইরের জায়গার সাথে আমি কম্পেয়ার করেছি সেই হিসেবে, আর এটা হচ্ছে একদম 99 টাকা অসাধারণ। বাকি আইটেমগুলো আমরা আগের বেটারে খেয়েছি, আমরা রিপিট করছি না। সো এই তো আমরা ভিডিওটা শেষ করতে যাচ্ছি, আর লং করতে চাচ্ছি না, বিকজ শর্ট একটা ভিডিও করতে চাচ্ছি, আর শর্টে করে ফেললাম। সো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ দিন থামস আপ, আমাদের ইনস্টাগ্রাম পেজ, ফেসবুক পেজ, আমাদের ফেসবুক গ্রুপ সামনে দেওয়া থাকবে, চ্যানেল ফলো করে আসতে পারেন। আর যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন আমাদের চ্যানেলে, তাহলে প্লিজ কনসিডার সাবস্ক্রাইব। আর হচ্ছে লোক, সো আসলে মনে হয় বিকেলের দিকে আসলে আপনার ভালো একটা সময় পাস করতে হবে। That's it. This is Imranis signing up from here. See you very soon. Allah Hafiz.